উনি যদি এখান থেকে শেষ করতে পারতো খুব ভালো হতো, বাট ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতেই আনা হয়েছে যে কিভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। সো এটা তো পরিকল্পনাতে ছিলই, আমার মনে হয় ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, শুধু বাংলাদেশে বলবো না ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, বাট খুবই আনফর্চুনেট যে কোনো কারণেই হয়নি। বাট অবশ্যই এটা তো আমি পার্সোনালি ফিল করি এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ার ফিল করে যে এটা পেন্ডিং থেকেই গেল। না অবশ্যই এখনও সমস্যা হচ্ছে কম্বিনেশন মেলাতে, অস্বীকার করার কিছু নাই, হয়তো এই জায়গাটা ঠিক করতে আমাদের আরও বেশ কিছুদিন সময় লাগবে, বাট আসলে এটা কন্ট্রোলে নেই, এটা আমাদেরকে ওইভাবেই ম্যানেজ করতে হবে। এবং যে প্লেয়ারগুলো আছে আমার মনে হয় সবার ওই অ্যাবিলিটিটা আছে যে যার যে জায়গা থেকে রোলটা প্লে করবে। সো আমি আশা করব যে এই এই যেই কম্বিনেশনটা খেলবে এটা সবাই তার তার জায়গা থেকে 100% দিবে। আর একটা কি ছিল কিভাবে দেখছি, আসলে আমি যেটা বললাম আনফর্চুনেট হওয়া উচিত ছিল, বাট আমরা সবাই জানি কেন হয়নি। সো এটা নিয়ে আসলে টেস্ট ম্যাচের আগের দিন আমি আর বেশি কথা আগাইতে চাই না, আমি আমি চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার খেলাটাতে ফোকাস করুক। আগামীকালকে একটা টেস্ট ম্যাচ শুরু হবে, আমরা সবাই জানি যে হ্যাঁ উনি যদি এখান থেকে শেষ করতে পারতো খুব ভালো হতো, বাট ফোকাসটা পরবর্তীতে ওই জায়গাতেই আনা হয়েছে যে কীভাবে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি। সো ওইটা আসলে যত কথা বলবো এখান থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ আমরা সবাই জানি যে কেন উনি আসতে পারছে না। আর এখন বর্তমান সময়ে যেরকম অবস্থা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেই সব কিছু সমাধান হয়ে যায়, তো চিন্তা করতেছি প্রতিদিন একটা করে আমিও স্ট্যাটাস দিই। আমরা লাস্ট 4টা টেস্ট 2টা জিতছি, 2টা হারছি, সো 50% উইনিং পার্সেন্টেজ যদি বলি, ভালো খেলেছি, ইন্ডিয়াতে ভালো খেলিনি, বাট আমার মনে হয় টিমটা খুব ভালো অবস্থানে আছে আমাদের, স্পেশালি এই টেস্ট টিমটা, এবং হোমে আমরা সবসময় ভালো করি। এবং আমার বিশ্বাস যে আমাদের যে বোলিং অ্যাটাক বা ব্যাটসম্যানরা আছে, আমরা যদি আমাদের ঠিকঠাক পরিকল্পনাটা এক্সিকিউট করতে পারি, আমার মনে হয় যে ভালো টেস্ট ম্যাচই হবে। বাট 2টা টিমের জন্য অনেক চ্যালেঞ্জ হবে, যে ওই প্রতিটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলবে সেই দলটাই আর কি জিতবে। বাট আমি অবশ্যই বাংলাদেশ দলকে এখানে একটু আগে রাখবো। স্পিনারদের তো বাড়তি একটা রোল থাকবে এখানে সবসময়, যেটা থাকে আমরা অতীতেও দেখেছি, এক্সট্রা কোনো কিছু আশা করছি না। আমাদের স্পিনাররা যেভাবে অতীতে বল করে এসছেন ওইভাবে বল করবেন, এবং আমি চাইবো যে প্রসেসটা যেন ঠিক থাকে, প্রত্যেকটা বল যেন আমি টিমের জন্য করি। সো ওই ওই জায়গাটাতে থাকবে, বাড়তি কোনো কিছু আমি স্পিনারদের কাছ থেকে চাই না। 20 উইকেট আমরা কীভাবে নিতে পারি সেটা একটা প্রসেসের ব্যাপার, প্রসেসটা যদি আমরা মেনটেন করতে পারি অবশ্যই এখানে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। মনে হয় যে এটা আমাদের কন্ট্রোলে নেই, যেহেতু এটা কন্ট্রোলে নেই সেহেতু এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার মনে হয় সময় নষ্ট। সো যত বেশি সম্ভব খেলাটাকে ফোকাস করা, কারণ খুব ইম্পর্টেন্ট 2টা টেস্ট ম্যাচ। সো আমার মনে হয় প্লেয়াররা ওইটাতে খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে এবং চেষ্টা করছে ওটাতে ফোকাস করার।